অনেকে আছে জব করে, অনেকে স্টুডেন্ট জব করে, তাদের আসতে রাতের 10টা 11টা বাজে। আমাদের ইচ্ছা করে ছাত্রদের এখন ফুল ফ্রি নিতে। আপনারা স্টুডেন্টের যে সুবিধা সুবিধা অনেকটাই হবে। আগে তো মানে প্রতিদিন কোচিং এ যাওয়া যাইতো না শুক্রবারে, অনেক সময় অনেকে যাইতো না শুক্রবারে, এখন প্রতিদিন মানে কোচিং এ শুক্রবারে যাবে সবাই। সেই জন্য তো অবশ্যই এটা তো সুবিধা হয়েছে। ভোগান্তি বলতে মাঝে মাঝে দেখা যায় কি ওরা রুলস গুলা মানে না, যে মানে কম ভাড়া বা হাফ ভাড়া এই রুলস গুলা মানে না, ওরা মানে নিজেদের দাপট দেখায় বলে যে কি না ফুল ভাড়াই দিতে হবে, এটাই মূলত ভোগান্তি। এই ভোগান্তিটি যদি কমানো যায় তাহলে হয়তো বা স্টুডেন্টদের জন্য আরো ভালো হবে। এখানে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা হবে, যেমন আমরা আগে শুক্রবারে ইয়ে করতে ট্রাভেল করার সময় বিভিন্নভাবে ইয়ে হতাম, মানে অত্যাধিক ভাড়া দেওয়া লাগতো, বাট এখন অনেক ইজি হবে সেগুলো। আগে যেমন হচ্ছে শুক্রবারে তো সরকার নির্দেশ ছিল, বাট অনেকে বলতো যে শনিবারেও নাকি হচ্ছে তাদের ইয়ে অফ। আগে তো শুক্রবারে অফ ছিল, বাট অনেকে বলে যে শনিবারেও নাকি তাদের হচ্ছে অফ, তারা হচ্ছে তখন ফুল ভাড়া নিত, বাট এখন যেহেতু 7 দিনই করছে তাহলে এখন সেক্ষেত্রে বলার আর কোনো সুযোগ পাচ্ছে না তারা। আমাদের আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সবসময় হাফ ভাড়া নিই ছাত্রগুলোকে, এখন আমরা চাইলে আর ছাত্রকে ফুল ফ্রি নিতে চাই, কিন্তু আমাদের এটা হয় না, কারণ হয় না কেন, আমাদের তেল মেল ভরতে হয় তো জমা দিতে হয়। আমাদের ইচ্ছা করে ছাত্রদের এখন ফুল ফ্রি নিতে, ছাত্ররা যে কাজ করছে, যে সরকার এই জালিম একটা সরকার যে ছিল যে কাজ করছে, ভাই ছাত্রদের ফুল ফ্রি নিতে মন চায় ভাই। সুবিধা তো আমাদের দেখা যাচ্ছে শুক্রবার প্রাইভেট থাকে, কোচিং থাকে, অনেক সময় লোকাল বাসে হাফ ভাড়া নিতে চাচ্ছে না, এটা করার কারণে অনেক ভালো হচ্ছে আমাদের। ভাই দেখা যাচ্ছে যে আমরা আগে মানে প্রতি শুক্রবার বা শনিবার আমাদের থেকে হাফ ভাড়া নিত না, তখন বলতে যে আজকে তোমাদের বন্ধ আজকে হাফ ভাড়া নাই, কিন্তু দেখা যায় যে আমাদের কলেজ খোলা, কলেজ কোচিং থাকতে তারপর আরও অডিশন থাকতে, কিন্তু সেই সময় থেকে আমাদের থেকে হাফ ভাড়া নিত না। এখন আমাদের তো যেহেতু 7 দিন হাফ ভাড়া করছে অনেক সুযোগ সুবিধা আছে, এখন অনেক ভালো হইবে। তারপর আগে সিস্টেম ছিল কি যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, দেখা যায় যে মাঝে মাঝে কিন্তু এই সুযোগ সুবিধা ছিল না, একটু লেট হয়ে যেত যে কোনো কাজের জন্য, তখন কি আমাদের ফুল ভাড়া দিতে হইতো, আর টাকার জন্য একটা মানে সিস্টেম ছিল বাসা থেকে আনতে একটু ঝামেলা হইতো। কারণ আশা করি অনেক ভালো হইবে, যেহেতু সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত করছে, আশা করি আমরা অনেক সুযোগ সুবিধা পাবো। আলহামদুলিল্লাহ ভালো সুবিধা হচ্ছে, অনেক সময় হয় কি আমাদের ক্যাম্পাস থেকে ফিরতে ফিরতে তো সন্ধ্যা হয়ে যায়, তখন দূরটা ছিল না, বা আমাদের যখন অনেক সময় এক্সাম হইতো সকালে, তখন ভোরে যখন দূর থেকে আসতে হতো, যেমন আমি মিরপুর থেকে আসি বাসে, ঠিক আছে, তখন এই প্রবলেমটা হইতো যে তখন কাউন্টার যারা হেল্পারদের সাথে একটু বলা হইতো যে তখন একটু বার্গেনিং করতে হইতো, দুটো তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর শুক্রবারে যেহেতু আমরা স্টুডেন্ট একটু বের হই, তো বেনিফিটটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সমস্যা বলতে মাঝখানে যে টিকিট সিস্টেমটা ছিল আমার মতো ওইটা খুবই ভালো ছিল, আর এখন হয় কি যখন ওই যে আপনার ওদের এটা কী বলে চেক ওঠে, বারবার স্টুডেন্ট জিজ্ঞেস করে, এটা একটু বিরক্তিকর লাগে যে একবার বলা হয়েছে আমি স্টুডেন্ট, আবার বারবার এসে চেক করে, এটা আমার কাছে একটু বিরক্তিকর লাগে। ওই টিকিট সিস্টেমটাই ভালো ছিল।